হ্যালো ফ্রেন্ডস, নন্দিতা রেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। অনেকক্ষণ চলে এসেছি রান্নাঘরে, টুকটাক কাজকর্ম সারতে সারতে বেশ বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি, ডাল ভেজে নিয়েছি। তো কী কী রান্না করবো আজকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো চটপট সব জোগাড় করে বাজারগুলো মোটামুটি দেখে নিচ্ছি কী কী রয়েছে, তো সেই দেখেই ডিসাইড করব কি কি রান্না করব। এখানে একটুখানি বাঁধাকপি রয়েছে, একটুখানি গাজর রয়েছে, আধখানা বেগুন রয়েছে, কপি পাতা রয়েছে, দেখা যাক কী করা যায়। একটা বিট রয়েছে। তো আজকে ইচ্ছা আছে ঠাকুরবাড়ি স্টাইলের একটা সবজি করার। ঠাকুরবাড়ির একটা বই আমার কাছে আছে, পূর্ণিমা ঠাকুরের লেখা, তো সেখান থেকেই এই রান্নাটা আমি করছি। দেখলাম ঘরে যা যা আছে তাই দিয়ে হয়ে যাবে। এখানে বড় বড় করে বাঁধাকপি টুকরো করেছি, শিম, কড়াইশুঁটি, ধনে পাতা, আলু, বেগুন আর বিট নিয়েছি, সবই বড় বড় করে টুকরো করেছি, আর একটু সামান্য ছিল গাজর। এখানে মুগের ডাল সিদ্ধ হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দিয়েছি গোটা পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। আমি প্রথমে তরকারিটা করে নেব। বাঁধাকপি, বিট, শিম, আলু, বেগুন এগুলো দিয়ে, বাঁধাকপির জায়গায় ফুলকপি দিয়েও এই তরকারিটা করা যায়। তো আমার ঘরে যেহেতু বাঁধাকপি আছে তাই আমি বাঁধাকপিটা দিয়েই করলাম। প্রথমে আলু আর গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি, আর এই তরকারিতে একটু তেলটা বেশি লাগবে। তারপরে আমি এখানে বিটটাকে একটু হালকা ভাপিয়ে নিচ্ছি কুকারে, কারণ বিট তো খুব শক্ত, সহজে সেদ্ধ হয় না, তাই একটু ভাপিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলোকে দিয়ে আবারও তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আলু বেগুন এগুলোকে খুব ভালো করে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে। তারপরে আমি বড় বড় টুকরো করে রাখা বাঁধাকপি, শিম, কড়াইশুঁটি সব একসাথে দিয়ে দিলাম। এই রান্নাটায় কিন্তু খুব বেশি মশলা যায় না, অথচ খেতে হয় দুর্দান্ত। বিটটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, এবার সমস্তটা আমি খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে ভাজাটা খুব ভালোও হয় আর পুড়ে যায় না। হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিলাম ভালো করে সবজিপাতিগুলোকে। তারপরে আমি সেদ্ধ করা বিটটা এবার দিয়ে দিলাম, কারণ ভাজা ঢাকা দিয়ে দিয়ে যেহেতু আমি করেছি তার জোর, ধরুন এখানে আলু বিট অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ আর সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ঢাকা দিয়ে তরকারিটাকে আমি মজতে দেবো, আর এদিকে একটা মশলা করে নিচ্ছি, হাফ চামচের মতন কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে আর দু তিনটে কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিচ্ছি একদম মিহি করে। এবার তরকারিটা দেখুন হয়ে গেছে অনেকটাই, আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি, এখনো পর্যন্ত কিন্তু জল দিইনি, তরকারি নিজস্ব জলেই রান্নাটা কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে এবং অলরেডি অনেকটাই কুক হয়ে গেছে। এইবার আমি খুব সামান্য একটু জল এতে অ্যাড করব, খুবই সামান্য। সেই জলটা অ্যাড করে আমি আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিলাম, ঢাকা খুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হালকা করে একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় যেহেতু এটা নিরামিষ তরকারি। তো এই তরকারিটা খেতে দুর্দান্ত হয়েছিল, আমি খাওয়ার পরেই ভয়েস ওভারটা দিচ্ছি তাই আপনাদের বললাম। এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা, সেটা এর মধ্যে দিয়ে দিলাম, একদম নাবানোর আগে দিতে হবে। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে আরও একটু আমি ঢাকা দিয়ে তরকারিটাকে হতে দেব, গ্যাসের আঁচটা লো, মিডিয়াম টু লোয়েতে রেখে। তো আমি ঢাকা খুলে নিয়েছি, 1 মিনিটের মতন রেখেছিলাম, এই যে ঢাকা দিলাম, 1 মিনিটের মতন রেখে আমি ঢাকাটা খুলে নিলাম, তরকারি একেবারে ডান। এবার উপর থেকে বেশ কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দেব, আর কোনো মশলা এতে যাচ্ছে না, কোনো গুঁড়ো মশলাও অ্যাড করতে হচ্ছে না, বা ঘি, গরম মশলা কিচ্ছু যাবে না। দারুণ স্বাদের হয় তরকারিটা, অবশ্যই তোমরা একবার বানিয়ে বাড়িতে খেও। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব, মাছের মাথা দিয়ে আমি করব মুগের ডাল।
এগুলো কাতলা মাছেরই মাথা। তো মাছের মাথাটা অনেকদিন থেকেই ছিল ফ্রিজে, কি করব বুঝতে না পেরে আজকে ভাবলাম একটু মাছের মাথা দিয়ে ডালই করে নিই। আর করব কাতলা ভাপা, তিন টুকরো মাছ ছিল, আমি ভাপাটাকে একটু অন্যরকম করছি, হালকা একটু তেলেতে টস করে নিচ্ছি, ঠিক ভাজা বলা যায় না, একটু টস করে নিচ্ছি, হালকা সাঁতলে নেওয়া যেটাকে বলে আর কি। তো মাছগুলোকে আমি হালকা সাঁতলে নিয়ে আমি তুলে রাখবো। হয়ে গেছে মাছ ভাজা, জাস্ট হালকা নেড়ে চেড়ে নিয়েছি, এই যে মাছের মাথাগুলো আর এই ঠিক এই রকম ভাজাটা হবে, একদম হালকা। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, সর্ষের তেল দিয়েছি 2 চামচ, আর একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা গরম মশলা, 2 এলাচ, একটা দারচিনি, আর কিছু না। এবার আমি ওই মাছের মাথা দিয়ে ডালটা রান্না করে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি আদা আর রসুন থেঁতো করে রেখেছিলাম, 3-4 কোয়া আদা আর সামান্য একটু 3-4 কোয়া রসুন আর সামান্য একটু আদা থেঁতো করে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, সামান্য একটু লবণ অ্যাড করে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ এটা নরম হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, দিয়ে মশলাটাকে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ততক্ষণই কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা কষানো ডান। এবার ভেজে রাখা মুড়োগুলো এতে আমি অ্যাড করে দিচ্ছি, মুড়োগুলো মশলার সাথে আমি মিশিয়ে নেব আর খুন্তি আগায় করে করে একটু একটু করে আমি ভেঙে দেব। মুড়োটাকে এরকম ভাঙতে ভাঙতে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে সেদ্ধ করা ডালটা ছিল সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই ডালটার মধ্যে কিন্তু কোনো লবণ হলুদ দেওয়া নেই, ডালটা আমি দিয়ে, আমি এই ডালটা সাধারণত একটু ঘন ঘনই হয়, খুব বেশি পাতলা হয় না, তাই জল আর অ্যাড করিনি। তো ডালটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে দিয়েছি, আর নাবানোর সময় দিয়েছি গুঁড়ো গরম মশলা আর ধনে পাতা কুচি, ঘিও দেওয়া যায়, আমি আর ঘিটা অ্যাড করলাম না। দারুণ খেতে লাগে, একদম বিয়েবাড়ির মতনই খেতে হয়েছিল। তো তৈরি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। এবার আমি করব কাতলা ভাপা। এখানে আমি 1/2 চামচ নিয়েছি গোটা সর্ষে, 1/2 চামচ সাদা সর্ষে, অল্প একটু পোস্ত, ওই 1/2 চামচের একটু বেশি পোস্ত আর কাঁচা লঙ্কা কয়েকটা, ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে একটা কৌটোর মধ্যে পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো, খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। এবার মাছটাকে ওই মশলাটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে একটু সামান্য জল অ্যাড করেছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর 3টে চেরা কাঁচা লঙ্কা, একদম যেরকম ইলিশ ভাপা হয় হালকা করে সেই রকমই ভাপাটা আমি করেছি, অতিরিক্ত কোনো মশলা অ্যাড করিনি, যেমন নারকেল কোড়া বা দই এসব কিছু দিইনি, একদম সাদামাটা একটা ভাপা আমি তৈরি করেছি। এই ভাপাটা খেতে কিন্তু অসাধারণ হয়, তবে মশলাটা আপনারা মনে করলে ছেঁকেও দিতে পারেন। আর এদিকে করে নিচ্ছি কয়েকটা বেগুনি, শীতকালে কিন্তু ডালের সাথে এইরকম গরম গরম বেগুনি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এদিকে আমার কাতলা ভাপা রেডি হয়ে গেছে, কৌটোটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে দেখাচ্ছি কেমন হলো। দারুণ দেখতে হয়েছে, কিন্তু কালারটা ভীষণ ভালো এসছে। এরপরেও আপনারা ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন, আমি আর তেল দিলাম না, ভীষণ ভালো খেতে হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। তো এদিকে আমার ভাত রেডি হয়ে গেছে, আমি অলরেডি আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এখানে বেগুনি আবার তৈরি হচ্ছে, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর রয়েছে ওই বাঁধাকপি, বিট, গাজর সব কিছু দিয়ে একটা সবজি, যেটা আমি ঠাকুরবাড়ি স্টাইলে করেছি, আর এখানে রয়েছে কাতলা ভাপা। তো চলো আমার থালাটা আমি সাজিয়ে নিই, যেটা আমি ইটিং শো চ্যানেল ভোজন রসিকে খাবো, অবশ্যই তোমরা ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে এখানেই শেষ করছি, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেলকে।